স্বামী বকুল ভাই, স্বামী ভাই সহ আমাদের সেন্ট্রাল লিডার তাকে মামুন হাসান, এদেরকে সবাই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আমাদের এই আয়োজনে ভুল ত্রুটি থাকতে পারে, তারপরও যেহেতু মেলটা বন্ধ, এখানে সেই যাক চমক অবস্থা নেই, শুধু অনাথ শিশুরা আছে, এজন্য আমাদের ভুল ত্রুটি মার্জনা করে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর জোহরের নামাজ খুব সন্ধিকটে, যার জন্য অনুষ্ঠান বড় করার কোন সুযোগ নেই, এবং আমরা এটা মাদ্রাসা, এটা হুজুরদের ব্যাপার, এখানে সব দল সব মতের নেতৃবৃন্দ আসার তাদের অধিকার আছে, আসছে, এজন্য বলিকে কষ্ট নেবেন না। কাজেই আমাদের পক্ষ থেকে শুধুমাত্র মাননীয় প্রধান অতিথি, খুলনা তিন আসনের দানের শীষের প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় নেতা, আমাদের সকলের প্রিয় বান্ধব, শ্রমিক বান্ধব, এবং সকলের সুখ দুঃখের পাশে থাকে আমাদের সেই প্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু ধন্যবাদ, খুব সংক্ষিপ্ত ধন্যবাদ। বিসমিল্লাহির্রহমানির্রহিম, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্র ভাইরা, আশা করি এই করোনা মহামারী দুর্যোগের মধ্যে মহান রব্বুল আলামিনের পরম কৃপায় তোমরা সুস্থ আছো। আমি অত্যন্ত আনন্দিত এবং নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি যে আজকের এই কোমলমতি শিশু, যারা আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের এই সমাজ গড়ার কারিগর, তারা আজকে একত্রিত হয়েছে। আমি তাদের সাথে একত্রিত হতে পেরে এবং তাদের সান্নিধ্যে আসতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য গর্বিত মনে করছি। আজকে এই মাদ্রাসায় উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন আমাদের এই খালিপুর থানার অত্যন্ত সমাজ সচেতন এবং বর্ষীয় রাজনীতিবিদ আমাদের নেতৃবৃন্দ, আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নামাজের সময় হয়ে গেছে, বক্তব্য দেওয়ার কিছু নেই, শুধু একটি কথাই বলবো, আমাদের সন্তান তুল্য এসব ছাত্রদের উদ্দেশ্যে একটি কথাই থাকবে, তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে আগামী দিনে দেশ গড়ার জন্য যেভাবে সব নাগরিক হিসেবে গড়ে ওঠা যায় সেভাবে তোমরা নিজেদেরকে গড়ে তুলবে। আমাদের শ্রদ্ধ শিক্ষকবৃন্দ আছেন, তারা তাদের মূল্যবান জ্ঞান তোমাদের মাঝে বিতরণ করবে, সেই জ্ঞানের আলোকে আলোকিত হয়ে আগামী দিনে এই সমাজে তোমরা নেতৃত্ব দেবে এবং একটি সঠিক সুন্দর জাতি হিসেবে এই বাংলাদেশকে গড়ে তুলবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সকলকে আমি আবারও আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আমি যদি সুযোগ পাই, তোমরা যদি আবার আমাকে ডাকো, আমি যদি আবার আসতে পারি, সেই দোয়া তোমাদের কাছে রইল। পরিশেষে একটি কথাই বলবো, এদেশের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে দিন রাত কাজ করে গেছেন, এদেশের মা মাটি মানুষের নেত্রী, এদেশের 20 কোটি ইসলামী শিক্ষার ব্যাপারে মাদ্রাসা মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যাপারে অনেক কাজ করেছেন, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন এবং বিভিন্ন জায়গায় অনেক মসজিদ মাদ্রাসা গড়ে তুলেছেন। সেই নেত্রী আমাদের প্রান্তের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অত্যন্ত অসুস্থ, জীবন মৃত্যুর সন্নিকটে তিনি অবস্থান করছেন। আমরা সবাই একসাথে আল্লাহর কাছে দোয়া চাইবো, মহান রব্বুল আলামিন তাকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে এসে
এই সুকিশোর মিত্র বাংলাদেশকে গড়ে তোলার সুযোগ পান, সেই দোয়া সবার কাছে রইল। আপনার সবাই দোয়া করবেন। পরিশেষে আমাদের প্রান্তীয় নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক, যিনি আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, তার সুস্বাস্থ্য কামনা করছি। অচিরেই যেন তিনি এদেশে ফিরে এসে এদেশকে বিশ্বের মধ্যে একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারেন, তার জন্য দোয়া করবেন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, যাদের পিতা মাতা অসুস্থ আছেন, করোনা আক্রান্ত যারা অসুস্থ আছেন, সবার জন্য দোয়া চাইবেন, দোয়া করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলার জাতীয় দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমরক। আগামী দিনে রাষ্ট্রনায়ক জনতা জনাব তারিক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুক। আমি তোমার কাছে ভিখারীর ন্যায় রব্বুল আলামিন হাত উত্তোলন করলো, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও রব্বুল আলামিন। তুমি তো অন্তর জানো, তুমি তো অন্তরের ডাক শোনো রব্বুল আলামিন। আমাদের অন্তরের ব্যথাকে তুমি মলিন করে দাও রব্বুল আলামিন। আমাদের সকলকে তুমি সুস্থতা নসিব করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাটাকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও। মাদ্রাসার যত হাজত আছে তোমার গায়ে থেকে তুমি পরিপূর্ণ করে দাও রব্বুল আলামিন। যে নেতৃবৃন্দ কথা বললো রব্বুল আলামিন, তাদের মনের নেকমাত্রিত হাসানাতকে তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। ভালো কাজ করতে পারে এমন তৌফিক দাও, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। আল্লাহ রকিবুল ইসলাম কবুল ভাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। দেশের জন্য, দশের জন্য, দিনের জন্য কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। তুমি আমাদের সকল মোনাজাতকে কবুল মঞ্জুর করে নাও বিরহমতিকা ইয়া আরহামার আমাদের সময় খুব কম। আমরা কেউ কথা বলবো না। সবাই চুপ থাকি, কেউ কথা বলবো না। আর যে যে সকল ছাত্ররা বসে আছে আমরা বসাই থাকবো, কেউ কথা বলবো না। আসলে আসলে যে মাদ্রাসায় আমরা দাঁড়িয়ে আছি এটা একটা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। সালাম ভাই, অল্প একটু। আমাদের সামনে যাও, সামনে যাও। সালাম ভাই একটু পিছিয়ে আসেন, আমাদের কাজের চেয়ে আমাদের আওয়াজ বড় না হয়ে যাবে। নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। সবাই তো দিতে পারবে, সালাম ভাই আজকে একটু পিছিয়ে আসেন। সালাম ভাই এটা করেই